নিয়োগ দুর্নীতি মামলায় এখনি কোনো কড়া পদক্ষেপ না নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হতে চলেছে সিবিআই এর দুই ডিআইজি। সূত্রের খবর, এসএসসি সিট প্রধান ডিআইজি অশ্বিনী স্যান্ডি এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চের প্রধান ডিআইজি জয় ধওয়ান আদালতের কাছে এই আবেদন করতে যাচ্ছেন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক নেতা মন্ত্রী বিধায়কের বিরুদ্ধে। যারা চাকরির জন্য টাকা নিয়েছেন তাদের নাম রয়েছে চার্জশিটে, কিন্তু যারা চাকরির জন্য টাকা দিয়েছেন সেই সমস্ত চাকরি প্রাপকদের নাম চার্জশিটে নেই। এর ফলে আদালতে বারবার প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। আদালতের বক্তব্য, যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তারা যেমন আইন ভেঙেছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও নিয়ম ভেঙেছে, তাই তাদের নামও চার্জশিটে থাকা উচিত, আর সেই নাম সিবিআইকে প্রকাশ্যে নিয়ে আসার কথা বলে আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে হাজির করানো হয়। এই তিনজনের বিরুদ্ধে আগেই চার্জশিট দিয়েছিল সিবিআই। সিবিআই এর কাছে চার্জশিটের ব্যাখ্যা চেয়েছিল আদালত। শুনানিতে সেই চার্জশিটের ব্যাখ্যা সিবিআই এর কাছে চেয়ে পাঠিয়েছিলেন আদালতের বিচারক। সেই প্রসঙ্গে উঠে আসে টাকা দিয়ে চাকরি পাওয়া প্রার্থীদের বিষয়টি। বিচারক প্রশ্ন করেন, কুন্তল, নীলাদ্রি, তাপসরা তো এজেন্ট ছিলেন, এরা টাকা নিয়ে চাকরি দিয়েছেন, কিন্তু এদেরকে অনেকেই টাকা দিয়েছিলেন, যার মধ্যে বেশ কয়েকজন চাকরি পেয়েছেন। যারা চাকরি পাননি তাদের কথা না হয় ছেড়ে দেওয়া হলো, কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের নাম চার্জশিটে নেই কেন? এরপরেই তাদের নাম প্রকাশ্যে আনতে বলেন বিচারক। যদিও সেদিনই সিবিআই আদালতকে জানিয়েছিল এই সমস্ত চাকরি প্রার্থীদের বিরুদ্ধে এখনও পর্যাপ্ত তথ্য হাতে আসেনি, তদন্ত চলছে। এই পরিস্থিতিতে আদালত যাতে কোনো রায় না দেয় সেই কারণে এবার আদালতের কাছে আবেদন করতে চলেছে সিবিআই বলেই সূত্রের খবর। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।